এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। অমিত শাহ যা বলেছিলেন শুভেন্দু বলে দিলেন। হাজরা থেকে বাংলা পুলিশকে বড় হুঁশিয়ারি, রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘণ্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। কয়েকদিন আগে দিল্লি উপকষ্টে সরুষকুণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিরন্তন শিবির আয়োজন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই শিবিরে উপস্থিত হয়ে বলেছিলেন, এক দেশে এক রেশন কার্ড, এক মোবিলিটি কার্ড ইত্যাদি চালু হয়েছে। যেভাবে আমরা এক দেশ এক পুলিশ কথা ভাবতে পারি, এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথা নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী কিন্তু এক দেশ এক পুলিশের কথা বলেছিলেন, এতিয়ারে স্তরক্ষেপ করতে চাইছেন কেন্দ্রীয়। যে কথা নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।